হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটা প্রমাণ দিয়ে স্টার্ট করবো। সো চলো তাহলে প্রশ্নটা পড়ে দেখা যাক এবং প্রমাণটাও করা যাক। দেখো তোমাকে এখানে বলতেছে কি, তোমাকে এখানে বলা হচ্ছে যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান এটা যদি 1/10 হয় তাহলে প্রমাণ করো যে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লেস দেন কত বলতো 21/100। এই প্রমাণগুলো খুবই সিম্পল, চলো আমরা আস্তে আস্তে তাহলে করার চেষ্টা করি। দেখো তো অলরেডি আমরা একটা জিনিস শিখে আসছিলাম কিনা, সেটা কি ছিল বলতো ভাই? মডুলাস অফ এক্স যদি তোমার লেস দেন এ হইতো তাহলে জিনিসটাকে তুমি কিভাবে লিখতা? জিনিসটাকে তুমি লিখতা মাইনাস এ থেকে এক্সটা বড়, এক্স আবার কার থেকে ছোট, এর থেকে ছোট। তাহলে এখানে দেখো কোয়েশ্চনে তোমাকে বলে দিছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন কত 1/10। তাহলে কোয়েশ্চনে বলেই দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান এটা তোমার কার থেকে ছোট বলো তো? 1/10 থেকে ছোট, এটা তোমাকে কোয়েশ্চনে দেওয়াই আছে। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি কিনা যে তাহলে এটা -1/10 থেকে বড়, এক্স মাইনাস ওয়ান এর ভ্যালুটা কিন্তু 1/10 থেকে ছোট। কিভাবে লিখলাম? জাস্ট তোমার এই জিনিসটা ইউজ করলাম। দেখো এখানে মডুলাস অফ এক্স এর জায়গায় মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান আছে, সো মাঝখানে এক্স মাইনাস ওয়ান বসালাম এটার মতো, আর এখানে এর জায়গায় 1/10 ছিল তাহলে -1/10 আর হচ্ছে +1/10 বসালাম। তারপরে দেখো এখানে আমার কি করতে হবে, দেখো তো এই জিনিসটাকে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বানাইতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, উভয় পক্ষে আগে ওয়ান যোগ করব সবার সাথে। তাহলে এখানে -1/10 ছিল, এখানে -1/10 ছিল, এটার সাথে তাহলে আমরা ওয়ান যোগ করে দিলাম। দেন দেখো এখানে এক্স আছে, এখানে এক্স মাইনাস ওয়ান ছিল, তাহলে এটার সাথে আমরা ওয়ান যোগ করে দিলাম। দেন হচ্ছে আমরা এইটার সাথেও দেখো এখানে 1/10 ছিল, সবার সাথে হচ্ছে আমরা এখানে ওয়ান যোগ করে দিলাম। তাহলে দেখো এবার আমরা কি পাচ্ছি এখানে, এবার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দেখো তো এখানে আমরা পাচ্ছি 10, আর এখানে দেখো এটা যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে দেখবে 9 আসতেছে, কারণ এখানে +10 আসবে, এখানে -1 আছে, 9 হয়ে যাবে জিনিসটা। আর এটা দেখো এখানে শুধু এক্স থাকবে, আর এখানে দেখো কত থাকবে তোমার, এখানে 10 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 11। এবার দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে, সো তুমি এখানে কি করবে, একটা স্কোয়ার মানে সবাইকে তাহলে স্কোয়ার করতে হবে, এক্স স্কোয়ার যেহেতু তাহলে এটাকেও স্কোয়ার করা লাগবে, অনুরূপভাবে তাহলে এটাও স্কোয়ার হয়ে যাবে। সো এটাকেও তোমার কি করা লাগবে বলো তো, স্কোয়ার করা লাগবে। তাহলে দেখো এখানে কত পাচ্ছ তুমি, এখানে পাচ্ছ হচ্ছে তুমি 81/100 হচ্ছে তোমার এখানে 100। এটা থেকে দেখো এক্স স্কোয়ার আমরা সবাই জানি 11 স্কোয়ার কত, 121, আর এখানে পাচ্ছ তুমি হচ্ছে 100। দেন দেখো এখানে একটা এক্স স্কোয়ার -1 আছে। আচ্ছা আচ্ছা চলো আমরা তাহলে এই জিনিসগুলোতে যেগুলো লাগবে না আমরা এগুলো একটু মুছে দিই, কারণ এই জিনিসগুলো আমাদের লাগবে না, অলরেডি আমরা এই লাইনটা পেয়ে গেছি। সো চলো দেন আমরা মুছে দিয়ে এই জিনিসটাকে চলো আমরা উপরে তুলে নিয়ে আসি, আমরা এটাকে উপরে তুলে নিয়ে আসলাম। আশা করি তোমরা আগেরগুলো লিখে ফেলছো সবগুলা। আচ্ছা তারপরে দেখো কি করা যায়, এবার দেখো তো আমার এখানে তো একটা এক্স স্কোয়ার -1 লাগবে, তাহলে আমি কি করতে পারি, দেখো এখানে আমি তাহলে একটা সবার থেকে তাহলে -1 করতে হবে। তাহলে এখানে দেখো তোমার এখানে কত ছিল, এখানে তোমার এখানে ছিল 81/ তোমার এখানে 100 ছিল, এক্স স্কোয়ার যেহেতু -1 করা লাগবে এখানে, সো সবার থেকে তাহলে আমি এখানে একটা -1 করে দিলাম, এখান থেকে -1, তাহলে এক্স স্কোয়ার -1 করে দিলাম। দেন দেখো এখানে কত থাকতেছে, তাহলে 121/100 ছিল, এটা থেকে তাহলে আমরা -1 করে দিলাম। দেন দেখো এখানে তোমার কত আসতেছে, এখানে এখানে তোমার আসবে 100, এটা আসবে দেখো তোমার -19 আসবে, কারণ 81/100 চলে গেলে -19 আসবে। তারপর এখানে দেখো এক্স স্কোয়ার -1, এখানে হচ্ছে তোমার দেখো এটা -1, আর এখানে হচ্ছে তোমার দেখো কত কত আসবে, এখানে এখানে 100, আর এখানে আসবে তোমার হচ্ছে 21। তুমি দেখো লসাগু করে দেখো 21 আসবে। এবার একটু তোমাকে বুদ্ধি খাটাইতে হবে, এবার তোমাদেরকে আমি টেকনিকটা শিখাই দিই। দেখো তুমি কি করবা, এখানে দুই লাইন খালি রাখবা, দুই লাইন কি রাখবা বলো তো, খালি রাখবা। দেখো এরপর তৃতীয় লাইনে তুমি কি লিখবা, দেখো দেখো তো ভাই তোমাকে প্রমাণ করতে হবে এটা। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, এটা এটা তোমাকে হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণটা লাস্টে লিখে ফেলবো, কারণ এটা আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার -1 এটা লেস দেন কতটুকু বলতো, 21/100, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। সো আমি এখানে লিখে দিব প্রুফ। দেখো আচ্ছা দেখো তো এটা যদি তোমার দেয়া থাকতো তাহলে এর পরের লাইনটা কি হইতো, এখানে এই লাইনটা তুমি কিভাবে লিখতে পারতা? লেখার জন্য অবশ্যই তোমার এখানে -21/100 থাকতে হইতো, তারপর এখানে থাকতে হইতো তোমার এক্স স্কোয়ার -1, আর এখানে থাকতে হইতো তোমার হচ্ছে 21/100। দেখো আমি জিনিসটা আবার বলি, তুমি যদি এইখান থেকে এই লাইনটা লিখতে চাও, তুমি তো আলটিমেটলি এখান থেকে এই লাইনটাতে আসছো, তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই জিনিসটা কখন লিখতে পারি, মানে আমরা এই লাইনটা কখন লিখতে পারি, যখন আমার এই লাইনটা থাকে, অথবা আমি যদি এই লাইনটা যদি আগে লিখে ফেলি তাহলে এর আগের লাইন অবশ্যই আমার এটা হইতে হবে। দেখো জিনিসটা বুঝতেছি কিনা, কারণ আমার যদি এরকম যদি থাকে তারপরে কিন্তু আমি কি লিখতে পারবো, তারপরে কিন্তু আমি এক্স স্কোয়ার -1 লেস দেন 21 লিখতে পারবো। এখানে কিন্তু আমি লিখতে পারবো না, কেন, কারণ এখানে আমার দেখো
এই পাশে 21 ডিভাইডেড বাই 100 আছে, এখানে x স্কয়ার মাইনাস 1 আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু মাইনাস 19 বাই 100 আছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা কোন যুক্তিতে এটা লিখলাম, চলো জিনিসটা দেখার চেষ্টা করি। একটা জিনিস দেখো তো, তোমরা যদি ক্যালকুলেট করো ক্যালকুলেটারে, তুমি দেখবা এই যে মাইনাস 21 ডিভাইডেড বাই 100, এটা থেকে কিন্তু তোমার মাইনাস 19 ডিভাইডেড বাই 100 বড়। আমি আবার বলি কি করতে, দেখো তুমি যদি ক্যালকুলেটার দিয়ে দেখিও যে মাইনাস 21 ডিভাইডেড বাই 100, এটা থেকে কে বড়, মাইনাস 19 ডিভাইডেড বাই 100 বড়। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি কিনা, মাইনাস 21 ডিভাইডেড বাই 100 থেকে মাইনাস 19 বাই 100 বড়। দেখো মাইনাস 19 বাই 100 থেকে আবার এখানে কে বড় বলো তো, এক্স স্কোয়ার মাইনাস 1 বড়, আবার এটা থেকে আবার 21 ডিভাইডেড বাই 100 বড়। দেখো এবার সিকোয়েন্সটা খেয়াল করো মিলছে কিনা, আমরা হচ্ছে এই অঙ্কগুলো এইভাবে করব সবগুলো, কারণ এই অঙ্কটা এটাই সবচেয়ে সহজ টেকনিক। দেখো তাহলে কি করলাম এখানে বলো তো, এখানে হচ্ছে দেখো ফার্স্ট অফ অল আমরা দেখো কি করলাম এখানে, এখানে তো প্রথমে এতটুকু পর্যন্ত আমরা বুঝছিলাম সবাই, দেন দেখো এখানে হচ্ছে আমার এই যদি আমি এরকম ফর্মেটে যদি আনতে চাই, তাহলে আমার এই পাশে তো 21 বাই 100 আছে, ঠিক আছে, কিন্তু আমার তো এই পাশে আনতে হবে কত, মাইনাস 21 বাই 100 আনতে হবে, এটা তো ছিল না, আমি এখানে মাইনাস 21 বাই 100 আনলাম। দেখো তো এখানে তোমাকে বলেই দিছে এই যে জিনিসগুলো আছে এটা কার থেকে বড়, এটা হচ্ছে এর থেকে বড় হইতে হবে। তাহলে দেখো এর থেকে বড় আমরা লিখলাম, কিন্তু মাইনাস 21 বাই 100 তো এর থেকেও ছোট, তাহলে এর থেকে যদি এরা বড় হয় তাহলে এর থেকেও এরা বড় হবে। জিনিসটা অনেকটা এরকম, দেখো আমি তোমাকে বুঝাই বলি, ধরো তোমার এখানে 5 আছে, 5 থেকে ধরো 9 বড়, 9 থেকে ধরো তোমার হচ্ছে 12 বড়। তাহলে তুমি যদি এখানে চিন্তা করো 5 থেকে যদি ছোট একটা সংখ্যা চিন্তা করো, সাপোজ ধরো তুমি 2 চিন্তা করলা, তাহলে 2 থেকে কিন্তু 5 বড়, আবার 5 থেকে হচ্ছে এরা বড়, তাহলে 5 থেকে হচ্ছে দেখো এরা বড়, তাহলে আমি এর পরের লাইনে লিখতে পারি তাহলে 2 থেকে এরা বড়, 2 থেকে 9 বড়, 9 থেকে 12 বড়। সেম ভাবে আমরা এখানে কাজটা করছি, আমরা প্রথমে দেখো এখানে এরকম ছিল, আমি তাহলে মুছে একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখাই, দেখো প্রথমে এরকম ছিল, তো আমার তো এখানে একটা 21 আনা লাগতো, মাইনাস 21 বাই 100, যেন মাইনাস 21 বাই 100 আনলাম, আমরা বলতেছি হচ্ছে মাইনাস 21 বাই 100 এটা হচ্ছে 19 বাই মাইনাস 19 বাই 100 থেকে ছোট, আবার এটা হচ্ছে এগুলো থেকে হচ্ছে এগুলো বড়, তাহলে আলটিমেট কথা হচ্ছে এই এরা তাহলে এর থেকেও বড় হবে, লাস্টেরটা থেকে বড় হবে, যেমন অনেকটা এই 2 এর মতো থেকে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে এইবার দেখো এবার যদি এটা লিখতে পারি, তাহলে আমরা যদি এর পরের লাইনে এটা লিখলাম এবং এর পরের লাইনে হচ্ছে আমরা এটা লিখে ফেললাম, এবং এটা আমার কি হয়েছে বলো তো, প্রুফড হয়ে গেছে। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো, তো তোমার তো আর এগুলো দেখাইতে হবে না, এই টেকনিকটা একটু মনে রাখবা, এই অঙ্কগুলোর জন্য 2 লাইন স্কিপ করে যেতে হয়। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। নেক্সট এরকম আরো দুইটা ম্যাথ করবো আমরা, চলো একটা ম্যাথ দেখি আমরা এখানে কি বলছে। আমাকে বলতেছে এখানে মডুলাস অফ এক্স মাইনাস 1 লেস দেন কত, 1 বাই এন, হলে প্রমাণ করো যে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 2 এন প্লাস 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। সেই ম্যাথডে আমরা করবো। দেখো তো আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস 1 লেস দেন 1 বাই এন দেওয়া। দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই মাইনাস 1 বাই এন থেকে তাহলে এক্স মাইনাস 1 বাই মাইনাস 1 বড়, আর এটা থেকে 1 বাই এন বড়। কেমনে লিখলাম, এই যে কিছুক্ষণ আগে শিখে আসলাম মডুলাস অফ এক্স থেকে এ বড় হইলে এখানে আমরা লিখতে পারি মাইনাস এ থেকে এক্স বড়, এক্স আবার এ থেকে ছোট। এখানে যেহেতু মডুলাস অফ এক্স মাইনাস 1 1 বাই এন থেকে ছোট, তাহলে এখানে মাইনাস 1 বাই এন থেকে এক্স মাইনাস 1 বড়, এক্স মাইনাস 1 আবার মাইনাস 1 বাই এন থেকে ছোট। তাহলে দেখো তো আমার এখানে তো এক্স স্কোয়ার বানানো লাগবে প্রথমে, তাহলে আমি সবার সাথে আগে 1 যোগ করব, তাহলে এখানে মাইনাস 1 বাই এন ছিল, তাহলে এটার সাথে আমরা 1 যোগ করলাম, দেন দেখো এখানে এক্স মাইনাস 1 ছিল, এটার সাথে আমরা তাহলে 1 যোগ করলাম, দেন এখানে 1 বাই এন ছিল, এটার সাথে আমি এখানে 1 যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে কত পাচ্ছি, এখানে দেখো এন পাবা, এখানে তুমি পাবা হচ্ছে এন মাইনাস 1, এখানে দেখো কত পাচ্ছ, এখানে এখানে শুধু এক্স পাবা, কারণ মাইনাস 1 আর প্লাস 1 তো চলে যাবে, তাহলে এখানে পাচ্ছ এক্স, আর এখানে কত পাচ্ছ দেখো, এখানে এন পাবা, এখানে পাবা এন প্লাস 1 পাবা। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে সবাইকে আসলে কি করে দিতে হবে বলতো, স্কোয়ার করে দিতে হবে, সবাইকে স্কোয়ার করে দাও, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, আর এটাও তোমার কি হয়ে যাবে বলতো, স্কোয়ার হয়ে যাবে। সো দেখো স্কোয়ার করে দিলে তুমি কি পাচ্ছ, এখানে এখানে পাচ্ছ এন স্কোয়ার মাইনাস 2 এন প্লাস 1 পাচ্ছ ডিভাইডেড বাই এন স্কোয়ার গেটার লেস গেটার দেন এক্স স্কোয়ার। তারপর দেখো এখানে কত পাচ্ছ তুমি, নিচে পাচ্ছ এন স্কোয়ার, এখানে পাচ্ছ এন স্কোয়ার প্লাস 2 এন পাচ্ছ, এখানে পাচ্ছ তুমি হচ্ছে 1 পাচ্ছ জিনিসটা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো আমরা সিম্পল ক্যালকুলেশন, প্রথমে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে না, তাহলে সবার থেকে মাইনাস 1 বাদ দেওয়া লাগবে, তাহলে এখানে দেখো আমরা কি করবো, এই লাইন আমরা লিখতেছি এখানে, যেখানে আমাদের হচ্ছে এন স্কোয়ার প্লাস 2 এন প্লাস 1 ছিল,
ডিভাইডেড বাই হচ্ছে তোমার এন স্কোয়ার ছিল, সবার থেকে তাহলে মাইনাস ওয়ান করে বাদ দেওয়া লাগবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে মাইনাস ওয়ান বাদ দিলাম, দেন তোমার এখানে দেখো এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান ছিল, ডিভাইডেড বাই এন স্কোয়ার ছিল, এখান থেকে তাহলে মাইনাস ওয়ানটাকে বাদ দেওয়া লাগবে। তাহলে দেখো তো মাইনাস ওয়ান যদি বাদ দিই, দেখো এই এন স্কোয়ারটা উপরে যাবে, এন স্কোয়ার থেকে এন স্কোয়ার চলে গিয়ে এখানে কি থাকবে বলো তো, এখানে থাকবে তোমার হচ্ছে অনলি, আচ্ছা এখানে আমরা কোথায় ভুল করছি, তো এই দেখো এখানে ভুলটা কোথায় করছি, এখানে এন স্কোয়ার মাইনাস টু এন ছিল, সো এটা কিন্তু তোমার মাইনাস হবে, সরি ভাই আন্তরিকভাবে আমি, এটা কিন্তু মাইনাস হবে। সো এখানে তাহলে দেখো তো মাইনাস টু এন প্লাস ওয়ান, কেন, কারণ এন স্কোয়ার যখন বাদ দিবা এখান থেকে, এটা যখন তুমি লসাগু করবা দেখবা এই এন স্কোয়ার আর এন স্কোয়ার চলে যাচ্ছে, সো ডিভাইডেড বাই এন স্কোয়ার থাকবে, এটার দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, আর এখানে থাকবে কত দেখো তো এন স্কোয়ার, তো লসাগু যখন নিবা দেখবে এন স্কোয়ার এন স্কোয়ার চলে যাচ্ছে, এখানে কত থাকতেছে টু এন প্লাস ওয়ান থাকতেছে। সো চলো আমরা তাহলে এই জিনিসগুলোকে একটু করে মুছে, এই লাইনটাকে মুছে আমি জায়গা খালি করি একটু। আচ্ছা তারপরে দেখো এবার আমরা কি করবো বলো তো, আমরা হচ্ছে দুই লাইন স্কিপ করব, তাহলে এখানে একটা লাইন দেন এখানে একটা লাইন, আমরা চলো এটাকে তাহলে মুছে দিই, এবং হচ্ছে আমার এদিকে আরেকটা লাইন, নিচে আরেকটা লাইন লিখবো, আমরা দুই লাইন স্কিপ করে আমরা আনসারটা লিখে দিবো। দেখো তো আনসার কত আছে ভাই তোমার, এখানে আনসার আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মডুলাস অফ টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার। দেখো এটা কিন্তু বাম পাশে আসছে, টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার কিন্তু বাম পাশে আসছে, কিন্তু ডান পাশে এই যে এই একদম ডান পাশে আসছে কিন্তু একদম বাম পাশে কিন্তু আসে নাই। তো দেখো তো এইটা যদি আমরা লিখতে চাই তাহলে আগে অবশ্যই করে থাকতে হবে, এখানে থাকতে হবে মাইনাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার থাকতে হবে, আর এখানে দেখো এখানে থাকতে হবে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে থাকতে হবে তোমার হচ্ছে টু এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার। এরকম যদি থাকে দেন হচ্ছে আমরা এটা লিখে দিতে পারবো। সো দেখো আমরা তো সিকোয়েন্সিয়াল লাগাচ্ছি, দেখো স্যাররা মনে করবো আমরা সিকোয়েন্সিয়াল লাগাচ্ছি, আর আসলে তো আমরা একটা দুই লাইন স্কিপ করে আগাচ্ছি, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতেছি। একটা জিনিস দেখো তাহলে এটা আমরা পাইলাম কোত্থেকে, একটা জিনিস দেখো তো এখানে আমরা যদি জিনিসটাকে এগুলোকে একটু একটু করে মুছে, এটাকে যদি নিচে নামাই দিই, এগুলোকে একটু করে নিচে নামাই, সো এটাকে চলো আমরা নিচে নামাই দিচ্ছি একটু করে। এবার একটা জিনিস দেখো এটা আমরা পাইলাম কোত্থেকে, এখানে দেখো এখানে আমরা প্রথমে মাইনাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার লিখলাম, দেখো এটা থেকে কিন্তু এখানে দেওয়া আছে করে দেখো তো মাইনাস টু এন প্লাস ওয়ান, মাইনাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার কিন্তু বড়, আর এটা থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বড়, এটা থেকে আবার এই টু এন প্লাস ওয়ান এন স্কোয়ার বড়। তাহলে এখানে কি লিখলাম দেখো তো, এই যে আমরা যে এখানে যে জোর করে মাইনাস টু এন প্লাস ওয়ান মানে প্রমাণ মিলানোর জন্য মাইনাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার আনলাম, এটা এটা থেকে তাহলে আমার এখানে এর উপরে লাইন কিন্তু লিখে দিতে হবে, এটা আবার কার থেকে ছোট, যেটা তোমার কোয়েশনে পাইছিলা এটা থেকে কিন্তু ছোট। কোয়েশনে যে কিভাবে আমরা বুঝলাম, চলো আমরা তাহলে টেস্ট করে দেখি জিনিসটা, তাহলে আমরা চলো এই দুটার মধ্যে কে বড় কে ছোট দেখি জিনিসটাতে। দেখো ফার্স্টে আমরা চলো এটা লিখি যে এখানে কত আছে, দেখো তো মাইনাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার, আর আরেকটা কত আছে দেখো তো এখানে এটা মাইনাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার, আমরা দেখবো কে বড় আর কে ছোট। চলো আমরা এন ইকুয়ালস টু ওয়ান বসাই দেখি দোনোটাতে, তাহলে দেখো এখানে কত থাকতেছে, এন ইকুয়াল যদি ওয়ান বসাও তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে থ্রি, আর এখানে আসবে ওয়ান, তাহলে এখানে আসবে রেজাল্ট হচ্ছে তোমার মাইনাস থ্রি আসতেছে, আর তুমি যদি এন ইকুয়ালস টু এখানে ওয়ান বসাও তাহলে মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, আর ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, তাহলে এখানে কিন্তু মাইনাস ওয়ান আসতেছে। আমরা সবাই কি জানি মাইনাস ওয়ান কার থেকে বড়, মাইনাস থ্রি থেকে বড়, সো এই জন্য আমরা বলে দিতে পারি যে এইটা থেকে কে বড়, এই যে এটা ছিল দ্যাট মিনস এটা বড়, সো এটা থেকে আবার এগুলো বড়, তার মানে আমি মধ্য কথা বলতে পারি এইটা থেকে এরা বড়, ওই যে আগের মতো দুইয়ের হিসাব। সো জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি, নেক্সট অঙ্কে আমরা এগুলো দেখাবো না, আমরা জাস্ট এই পদ্ধতিটা অবলম্বন করে চলে যাবো। দেখো আমি তাহলে তোমাকে যদি সামারি করি তুমি কিভাবে করবে অঙ্কগুলা, তুমি হচ্ছে প্রথমে দেখো প্রথমে তো এতটুকু তুমি আসতেই পারবা, প্রথমে তুমি এতটুকু আসতেই পারবা, দেন দুই লাইন তুমি ড্রপ রাখবা, দেন তুমি আনসারটা লিখে দিয়ে এখানে বাসে প্রুফ লিখে দিবা, এরপরে এই যে এইটা যে এটা লিখছো এটার আগের লাইনটা কত হওয়া উচিত, তাহলে মাইনাস এ আনতে হবে একটা, যেমন জিনিসটা কি এটা আসলে কি মডুলাস অফ এক্স লেস দেন এ না, তো এর আগের লাইন কি হয় আসলে বলো তো, মাইনাস এ থেকে এক্স বড়, এ থেকে আবার এ থেকে ছোট, এটা তো তুমি লিখে দিছো আর এখানে একটা মাইনাস আনছো, এখন এটা যে আনছো এটা তোমাকে একটু করে জাস্ট এখানে দেখা দিতে হবে, যেটা থেকে এটা বড় এটা থেকে এগুলো বড়। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, এটাই হচ্ছে আমার প্রমাণ হয়ে গেছে। সো চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই, এবং নেক্সট ম্যাথে আমরা আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। দেখো আমার এখানে কি বলে দিছে, আমাকে বলেই দিছে যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন কত বলো তো ভাই, থ্রি।
আর এত হলে x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 63 দেখাইতে বলছে আমাকে তাহলে এখানে দেওয়া আছে আমার হচ্ছে x মাইনাস 1 লেস দেন 3 তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস 3 থেকে x মাইনাস 1 বড় এটা আবার 3 থেকে ছোট তাহলে আমাকে h দিয়ে x কিউব করতে হবে তাহলে প্রথমে আমি আগে মাইনাস প্লাস 1 সবার সাথে যোগ করে দিই তাহলে এখানে দেখো x মাইনাস 1 ছিল এর সাথে আমি প্লাস 1 যোগ করে দিচ্ছি এটার সাথে আমি 3 প্লাস 1 কে যোগ করে দিচ্ছি তাহলে এখানে দেখো তো কত থাকতেছে মাইনাস 2 থাকতেছে এখানে x থাকতেছে এখানে শুধুমাত্র তোমার 4 থাকতেছে এবার কি করা লাগবে বলো তো ভাই x কিউব করা লাগবে তাহলে এটাকে যদি তুমি x কিউব করো মানে সবাইকে তুমি হোল কিউব করা লাগবে হোল কিউব করা লাগবে সো তুমি সবাইকে হোল কিউব করে দাও দেখো তো মাইনাস 2 এর হোল কিউব মানে কত মাইনাস 8 তাহলে এখানে x কিউব আর এখানে কত পাচ্ছ দেখো তো এটা 64 এবার দেখো x কিউব মাইনাস 1 করা লাগবে সো সবার থেকে তুমি মাইনাস 1 বাদ দিবা তাহলে মাইনাস 8 মাইনাস 1 x কিউব মাইনাস 1 তারপরে তোমার হচ্ছে 64 মাইনাস 1 দেন আমি তোমাকে কি বলছি দেখো দুই লাইন তুমি স্কিপ করবা তাহলে দুই লাইন স্কিপ করছো তিন নাম্বার লাইনে গিয়ে কি লিখে দিবা বলো তো প্রমাণে যা আছে তাই লিখে দিবা মিন্স x কিউব মাইনাস 1 লেস দেন 63 আচ্ছা এখানে আরেকটা লাইন লিখতে পারো তো মাইনাস 8 থেকে মাইনাস 1 করে মাইনাস 9 আর এটা x কিউব মাইনাস 1 আর 64 থেকে 1 গেলে 63 দেন তুমি দুই লাইন স্কিপ করছো দুই লাইন স্কিপ করার পরে তুমি যে দেখো তোমাকে যা দেখাইতে যা বলছে তুমি এখানে লিখে এটা দেখো দেখাইতে বলছে তাহলে এটা শর্ট লিখে দিছো দেখো তো এটা যদি লিখতে চাও আগের লাইনে কি লিখতে হবে মাইনাস 63 থেকে x কিউব মাইনাস 1 বড় এটা থেকে আবার 63 বড় একটা জিনিস দেখো তো এই এবার এরপর আগের লাইনে তোমার কি লিখতে হবে মাইনাস 63 থেকে দেখো কি ছিল এখানে মাইনাস 9 x কিউব মাইনাস 1 আর এটা 63 থেকে বড় মানে জিনিসটা হচ্ছে এরকম তোমার এখানে ছিল হচ্ছে এতটুকু তো তুমি এডিশনে এডিশনে নিয়ে আনছো মাইনাস 63 মানে মাইনাস 63 মাইনাস 9 থেকে ছোট তার মানে যদি এরকম হয় তাহলে এই যেমন জিনিসটা হচ্ছে দেখো এখানে আমি তোমাকে যে জিনিসটা বলি দেখো এই জিনিসটা এটা থেকে ছোট এগুলো আবার এটা থেকে বড় সো আলটিমেটলি এগুলা মাইনাস 63 থেকে বড় সো আমরা লিখে দিতে পারি এবং দেন আমরা এখানে কি হয়ে গেল বলো তো সুন্দরভাবে জিনিসটা প্রমাণ হয়ে গেল সো আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পারছো সো আজকে তাহলে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম